আমার স্বামী বেশি টাকার ইনকাম করে না দিন মজুরি। কাজে গেলে আমরা ভাত পাই, কাজে যদি না যায় সেদিনকে না খায় থাকা লাগে। তোমার কেমন লাগে শরীরের ভিতর? বুকের ভিতর ধুকধুক করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, খেলাধুলার সময় কষ্ট হয়, পেটে ব্যথা করে। ও, 7 বছর একটা ফুটফুটে মেয়ে, এভাবে তো মরতে দেওয়া যায় না, তাই না? মৃত্যু আল্লাহর হাতে, কখন কে মরবে সেটা আল্লাহ ভালো জানেন, তারপর আমাদের তো চেষ্টা করা উচিত। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে একটি ছোট্ট মেয়ের কষ্টের কাহিনী শেয়ার করব। জন্মের পর থেকেই তার হার্টে একটা ছিদ্র ধরা পড়ে, তো এখন তার নাকি একটা ভালভ নষ্ট হয়ে গেছে, ডাক্তাররা বলছে। তার বয়স খুবই কম, খুবই কষ্ট করতেছে, দরিদ্র বাবা মার সন্তান, সে দিনমজুর বাবা। তো তার এখন অপারেশনের জন্য কত টাকা দরকার, কী কী করা দরকার, সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? মোহাম্মদ কল্পনা খাতুন। এই যে এই ঘরে আপনারা থাকেন, আপনার স্বামী কি করে? আমার স্বামী রাজমিস্ত্রির জোগালদার করে, রাজমিস্ত্রির হেল্পার। উনি কি বাসায় আছেন এখন? উনি এখন কাজে গেছে। কোথায় কাজে গিয়েছেন? রূপপুরে। রূপপুরে কাজ করতে গেছে। আপনাদের এই জায়গাটার নাম কি? শাহপুর। শাহপুর, শাহপুর বাসটা। ও, আপনার কোলে এটা কি আপনার ছোট মেয়ে? ছোট মেয়ে। আচ্ছা, আমি শুনলাম যে আপনারই একটা বাচ্চা অসুস্থ নাকি? জি। কই সে? বড় মেয়ে রাইসা। তোমার নাম কি? রাইসা। রাইসা, বয়স কত হলো? 7 বছর। 7 বছর। কোন ক্লাসে পড়ো? কেজি ওয়ানে। ওয়ানে না কেজিতে? কেজিতে। তোর মাথায় যে জায়গায় জায়গায় চুল এরকম হয়েছে কেন? উঠাই যাচ্ছে, জায়গায় জায়গায় চুল উঠে যাচ্ছে, এই জায়গায় পিছনে। ডাক্তার দেখাইছেন? ডাক্তার হোমিওপ্যাথি খাওয়ানো হয়েছিল, তো হোমিওপ্যাথি খাওয়াতে খাওয়াতে তারপরও চুল উঠাই যাচ্ছে, কেমড়ে কেমড়ে উঠাই যাচ্ছে। এটা একটা অসুখ, এর আগে আমি অনেকজনকে হতে দেখছি এই অসুখটা, পরে এমনিতে আবার চুলটা উঠে যায়, আশা করি উঠে যাবে, টেনশন নাই। তো এই মূলত এই মেয়েটারই অসুখ? জি। আচ্ছা, একটু বসে কথা বলি, একটু বলেন তো কী সমস্যা? পাবনাতে জালাল মেমোরিয়ালে ক্লিনিকে নিয়ে যাওয়া হয়, নিয়ে যাওয়ার পরে ওখানে পরীক্ষা নিরীক্ষা করি, ডাক্তার বলে যে ওর একটা বাল্ব নষ্ট হয়ে গেছে আর হাড় একটা ফুটো, হাড় ফুটোর কথা বলে। পরে ওই রাব্বু বলেছে যে এই পরে শুধু এক ডাক্তার দেখা সে ডাক্তারের রিপোর্টের পর ভিত্তি করে তো ই করা যায় না, পরে আরেক জায়গায় চিকিৎসার কথা বলেছে। তো একটু টাকা মাকা জোগা জানতে করে কষ্ট কষ্ট করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল। ঢাকায় নিয়ে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে ঢাকার ডাক্তার ওই একই কথা বলে। ঢাকায় কোন হাসপাতালে নিয়েছিলেন? ঢাকায় এলে গেছেন হার্ট ফাউন্ডেশন না হচ্ছে ওই যে ডাক্তারের সাথে যোগাযোগ করা হয়েছিল, ওই ডাক্তার আগে ফাউন্ডেশনে বসতো, এখন আর ফাউন্ডেশনে বসে না। তো ঢাকাতে যখন দেখালেন তখন ওখানে কি বলছে ঢাকার ডাক্তাররা? ঢাকার ডাক্তাররা রেপু করে পরীক্ষা নিরীক্ষা করার পরে ঢাকার ডাক্তাররা বললে যে একটা হাড় ফুটো হয়ে গেছে, তোমার একটা বাল্ব ছোট হয়ে যাচ্ছে, বাল্ব ছোট হয়ে যাচ্ছে, ফুসফুসের রক্তনালী শুকায় যাচ্ছে, অক্সিজেনের সমস্যা, রক্তের সমস্যা, এসব বলে বলা হয়। বলা হওয়ার পরে তারপরে পরের বার আবার যাতে বলে, পরের বার আবার যাওয়ার পরে তারপরে আবার পরীক্ষা নিরীক্ষা করে আবার ওই একই রিপোর্ট, একই রিপোর্টই, তারপরে বললি যে এরকম 1.5 লাখ মতন টাকা লাগবে অপারেশন করতে, তারপরে 1 মাস আগে যায় ভর্তি হয়ে থাকা লাগবে। 1.5 লক্ষ টাকা দরকার অপারেশন করলে ভালো হয়ে যাবে, ডাক্তার বলছে? ডাক্তার বলেছে যে অপারেশন করলে ভালো হবে, 4টা অপারেশন করবে। 4টা অপারেশন করবে পর্যায়ক্রমে, তাই না? জি। 1 মাস আগে থেকে ভর্তি হতে হবে? জি, 1 মাস আগে। কোথায় ভর্তি হতে হবে? এটা ভর্তি হতে হবে এই যেন আছে কাগজ আছে না, রিপোর্ট আছে, নিয়ে আসেন তো একটু দেখি। তোমার কেমন লাগে শরীরের ভিতর? বুকের ভিতর ধুকধুক করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, খেলাধুলার সময় কষ্ট হয়, কেমন লাগে তখন? পেটে ব্যথা করে। ও, এখানে দেখাইছিলেন না?
তো ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। এটা দেখাইছেন হচ্ছে আপনারা এই মাসেই তো গেছিলেন না? জি 13 তারিখে গেছিলেন এই মাসের। তার আগে যাওয়া হয়েছিল 13 তারিখের দিনকে যাওয়ার কথা বলেছিলেন। বুঝতে পারছি, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে দেখানো হয়েছে। এতটুকু ফুটফুটে মেয়ে, মাত্র 7 বছর বয়স, ওর এত বড় একটা অসুখ, ডাক্তার বলেছে 1,50,000 টাকা দরকার, প্রায় অনেক কয়টা অপারেশন করতে হবে। তো আপনার স্বামী তো রাজমিস্ত্রির একজন সামান্য হেল্পার, 500-600 টাকা ইনকাম করে, এই 1,50,000 টাকা কিভাবে জোগাড় হবে বা আপনাদের কি কোনো ব্যবস্থা হয়েছে? কোনো ব্যবস্থা হয় নাই, তো আমরা জোগাড় করার ব্যবস্থা করছি। আমরা আশেপাশের মানুষের খুশি যে যে যাই 2-1 টাকা পারুক, আমার এদের সাহায্য করুক, কারণ আমার মানুষ করা মেয়ে তার মারি টাকার অভাবে আমি মারি ফেলে দিতে পারতেছি না। মানুষের কাছে চাইছেন তো যে করে হোক আমার বাচ্চাটা বাঁচাতে হয়। আপনাদের কি জমানো কোনো কিছু টাকা পয়সা আছে? না, আমাদের জমানো কোনো টাকা পয়সা নাই, যে করে টাকা ছিল 2 বার ঢাকায় যাবে ফুরাই গেছে, ঢাকায় যায় ফুরাই গেছে। এখন ডাক্তার বলেছে এবার আসতে হলে একবারে অপারেশনে টাকা মাকা যোগাযোগ করে একবারে আসতে হবে। আমরা খুব গরিব দেখতেছেনি তো, আমাদের ঘরবারের অবস্থা এরকম দেখতেছেনি তো কিরকম। আমার স্বামী বেশি টাকার ইনকাম করে না, দিন মজুরি, কাজে গেলে আমরা ভাত পাই, কাজে যদি না যায় সেদিনকে না খায় থাকা লাগে। তো আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, আপনারা 2-1 টাকা যাই পারেন আমাদের সাহায্য করেন, আমার মেয়েটাকে বাঁচান, যে যাই পারেন আমার দিলে পারে আমার উপকার হয়, আমার মেয়েটাকে আমি বাঁচাতে আনতে পারে। সেটাই, এত 7 বছর একটা ফুটফুটে মেয়ে, এভাবে তো মরতে দেয়া যায় না, তাই না? জি, মৃত্যু আল্লাহর হাতে, কখন কে মরবে সেটা আল্লাহই ভালো জানেন। তারপর আমাদের তো চেষ্টা করা উচিত, সমাজে যারা বিত্তবান আছেন তারা এই মেয়েটির পাশে দাঁড়াবেন আশা করি। আমাদের সেরকম জমি জাতেও নাই যে আমরা বিক্রি করে দেখাবো, তো এই মানুষের থেকে সাহায্য ছাড়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আপনারা যাই যাই পারেন আমার দিয়ে সাহায্য করেন, আমার মেয়েটাকে আমি বাঁচানো আসে। তো আমি আশা রাখবো যারা আপনারা এতক্ষণ এই ভিডিওটি দেখলেন, এই ফুটফুটে বাচ্চাটির জীবন বাঁচাতে আপনারা এগিয়ে আসবেন। যাদের টাকা দিয়ে সাহায্য করার সামর্থ্য নেই তারা ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন। আপনার একটি শেয়ারের ফলে ভিডিওটা এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছাতে পারে যেখান থেকে মেয়েটি একটু হলেও হেল্প পেতে পারে। তো অবশ্যই এই ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবেন, আর যাদের সামর্থ্য আছে অর্থ দিয়ে সাহায্য করার মতো তারা এই মেয়েটির পাশে এসে দাঁড়াবেন আশা রাখি। তার চিকিৎসার জন্য 1-1.5 লক্ষ টাকা প্রয়োজন। তো আপনাদের এই ভিডিও দেখার পরে যদি কোনো ভাই বোন আপনাদের মেয়ের চিকিৎসার জন্য টাকা পয়সা পাঠায় আমাদের কাছে, আমরা সেটা সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে যাবো ইনশাল্লাহ, তখন আর একটা ভিডিও করবো, ঠিক আছে? সে পর্যন্ত আপনারা একটু এলাকাবাসীর থেকে সাহায্য নিয়ে দেখেন কতটুকু কি জমানো যায় টাকা পয়সা।